वेलकम टू शिक्षार्थी स्टाडी सेंटर। शिक्षार्थी स्टाडी सेंटर पक्ष सबा के स्वागत जानाई। नियम प्रति 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। তোমাদের কিন্তু পরীক্ষার সময় সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে, 150 জায়গায় 250 করে দিলে কোনো অসুবিধা নাই। একই জিনিস প্রথমে এরকম করে মূল্যটা বের করে নিন। আচ্ছা, তারপর কি বলেছে? ডিম ফেটে গেছে, ফুটে যাক, বসে যাক, যাই হোক না কেন, দেখো তবু কিন্তু লাভ হয়েছে। প্রথম আমরা কি করেছি দেখো, 150টি ডিমের ক্রয় মূল্য, মানে 150টা ডিম কিনতে 5 টাকার দরে, তো এই প্রত্যেকটা 5 টাকার দরে, মানে প্রত্যেকটা ডিমের দাম 5 টাকা, কত হয়েছে নষ্ট হয়েছে কত? এই 15টা ডিম তো আর বিক্রি করা যাবে না, কেউ নেবে? 6টা ডিম, 5টা ডিম নেবে না, তাহলে এগুলো ডিম বাদ হয়ে গেল। তাহলে বিক্রয়যোগ্য, মানে যেগুলো তুমি বিক্রি করতে পারবে, তাই তো? বিক্রয়যোগ্য ডিমের দাম কত, মানে ডিমের সংখ্যা কত বের করে নিচ্ছি। এবার ওইগুলোর দাম কত হচ্ছে? 6 টাকা ধরে বিক্রি করছে, কত হয়েছে গুণ করে দিচ্ছে 810 টাকা, তার ডিম বিক্রি করে লাভ হয়েছে। কি করে জানলাম? দেখো 750 আর 810 বিক্রয় মূল্য বেশি আছে, তাই বিক্রয়তে লাভ হয়েছে, বিয়োগ করে দিচ্ছি লাভ পেয়ে গেছে। এবারে লাভের শতকরা হার, উপরে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, তিনটে কত খরচ পড়েছিল 750, সেই জন্য 750 গুণিত এখানে কত হয়েছে 100%। এবার কাটাকাটি করে যেটা হয়েছে উত্তর শেষ হয়ে গেল, ডিমের অঙ্ক 80 টাকা। একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, কত পার্সেন্ট? 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হয়, ক্রয় মূল্য কত? 20% কম, যদি দাম 100 টাকা হয় সেটা যদি 80 টাকায় কিনত। আর কি বলছে, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, মানে যত টাকা বিক্রি করেছে তার থেকে যদি 34 টাকা কম বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কথা হিসাব করে দিচ্ছি, কত টাকায় খেলনাটি কিনেছে সেটা দেয়া নেই, তোমাকে বের করতে হবে খেলনাটির ক্রয় মূল্য কত। বোঝা গেছে অঙ্কটা কি বলা হয়েছে? 80 টাকা একটি খেলনা 5% বিক্রি করলেন, যদি খেলনাটির ক্রয় মূল্য 80% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে তার 10% লাভ হতো, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? এই হলো অঙ্ক। এবার অঙ্কটা করে যাক, ক্রয় মূল্য দেওয়া নেই, ক্রয় মূল্য ধরে নাও, ধরি খেলনাটির ক্রয় মূল্য 1 টাকা। ধরিলাম খেলনাটির ক্রয় মূল্য 1 টাকা, কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 5% লাভে বিক্রি করেছে, অতএব 5% লাভে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য কি হয়, ক্রয় মূল্যের কত লাভ হয়েছে, তো 100+5% ক্রয় মূল্য ছিল 1, এটা কত হচ্ছে 105/100, আর পার্সেন্ট দেবো না, পার্সেন্ট তোলার জন্যই নিচে 100 হয়েছে, তাহলে কত হলো এটা? আমরা কাটাকাটি এখন করছি না, এত টাকা, এটা টাকা করে দিলাম, একটা টাকা দিলাম লক্ষ্য হয়ে গেল। ঠিক আছে, এবার তার কি বলেছে, খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো, বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো। এখন দেখো ক্রয় মূল্য আছে কত, 1 টাকা, তাহলে 20% কম হলে ক্রয় মূল্য কত হতো? এখন যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো তাহলে ক্রয় মূল্য হতো কত ছিল, 1 টাকা ছিল ক্রয় মূল্য,
ওটা 20% কম, ওটা 20% কমিয়ে দিলে কত হবে? 100 থেকে কত কমে যাবে? টাকা করে দিবে একদম। এটা কাটাকাটি করলে কাটাকাটি করে দাও, আমরা কাটাকাটি করিনি, দেখে দিচ্ছি। দেখো যদি খেলাটি ক্রয় মূল্য 20% কম হতো তাহলে ক্রয় মূল্য কত হতো? ওই 80x/100 টাকা। আচ্ছা তখন বলছে কি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। আবার বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে কত কত হতো? না ছিল এটা 34 টাকা কম, মাইনাস 34 টাকা, তখন কত পার্সেন্ট লাভ হতো? দেখো বলা আছে 10% লাভ হচ্ছে, যখন এরকম হচ্ছে তখন 10% লাভ হচ্ছে, তাই তো? তাহলে এখানে পর আমি উপরে চলে যাচ্ছি, এখান থেকে এরপর লাইনটা আস্তে 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 এখানে, অতএব এখন 10% লাভ হতো এখানে, এটা এখানে করবে 10% লাভ হতো। অতএব দেখো লাভ কত হবে, বিক্রয় মূল্য যে ক্রয় মূল্য বিয়োগ হবে, বিক্রয় মূল্য কত? দেখো এটা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? এটা বিয়োগ করবে, বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে লাভের কত? 10%, 10% লাভ। অতএব 105x/100 মাইনাস 34, এটা বিক্রয় মূল্য, তার থেকে ক্রয় মূল্যটা আমরা বিয়োগ করে দিচ্ছি, তাই লাভ পাচ্ছি, সেটা কি হবে? লাভটা কি বলেছে? 10%। লাভ বা ক্ষতি কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তাই ক্রয় মূল্য যেটা থাকবে তার 10%। এটা কত আছে ক্রয় মূল্য? এটা আছে, এইটার আবার 10%, 10% মানে 10/100। এটাকে আমরা এবারে ক্যালকুলেশন করে নেবো একটু। তো দেখো আমরা এটাকে লস সলভ করে দেবো, ওদিকেও লস সলভ করে দেবো। লস সলভ করলে কত হচ্ছে দেখি, এটা ব্র্যাকেট আগে ব্র্যাকেট তুলে দিই, তারপরে না লস সলভ করি না। 105x/100 - 34 - 80x/100 সমান, এখানে যদি একটু কেটে দিই, কেটে গেল, আচ্ছা এটার সঙ্গে এটা কেটে দিই, তাহলে কত হচ্ছে এখানে 8x/100। দেখো আমরা নিচে গুলো না 100 দেখেছি কাটাকাটি করার পর। আচ্ছা এইবার দেখো এখানে একটা লস হয়ে করলে কত হবে? 100 লস হবে, থাকবে কত এখানে? তাহলে 105x - 3400, এটা গুণ হয়ে যাবে, এটা হচ্ছে 80x সমান, এখানে কত আছে 8x/100। দেখো এইটা আমরা 105 থেকে 80 বিয়োগ করব, আর এখানে নিচে 100 100 তুলে দেব, তাহলে কি থাকবে? আর 105 থেকে 80 যদি বিয়োগ করি থাকবে কত? 25x - 3400, আর এখানে কত থাকবে? 8x, কেন নিচে নিচে 100 উঠে গেল, বা এক্সটাকে এদিকে নিয়ে আসবো, ওটাকে ওদিকে নিয়ে যাবো, আর 25x - 8x সমান, মাইনাস আছে ওদিকে চলে গেলে কি এটা প্লাস হয়ে যাবে, হয়ে গেল। তাহলে 25x থেকে 8x বিয়োগ করলে কত হবে? আমরা এবারে কোথায় যাব? এখান থেকে আর হচ্ছে না, আমরা আবার এদিকে আসছি, হ্যাঁ এখানে চলে এসছি। দেখো তাহলে কত হচ্ছে?
25 থেকে 8 বিয়োগ করে দাও 17, আর 17x সমান 3400, বা x সমান 3400 ডিভাইডেড বাই কত 17, এটা কাটাকাটি করে দাও, আর x সমান তাহলে কত হচ্ছে 17 দিয়ে 34 কত 200, 200। অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা, এটা উত্তর। অ্যানসার সবসময় নিচে হয়, আজকে উপরে হয়ে গেছে। বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি করছে। ক্ষতি কি একটা ইচ্ছা করে করে ক্ষতি হয়ে যায়, মানে হয় লাভের বেলায় লাভ করেছে, ক্ষতির বেলায় ক্ষতি হয়ে গেছে। বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কোটি জিনিস বিক্রি করলে 44% লাভ করবে। দেখো 4% ক্ষতি হচ্ছিল, সে দেখে গেছে বলছে 44% লাভ করবো, কটা করে বিক্রি করবো হিসাব করে দেখছি এবারে। তো কিরকম হিসাব হবে দেখো, ভালো করে দেখ। দেখো 12টি জিনিসের কি ক্রয় করে 4% ক্ষতি হয়ে গেছে, আমরা কি করবো? একটি জিনিসের ক্রয় মূল্য বের করবো, আর একটি জিনিসের বিক্রয় মূল্য বের করবো। দেখো বলছে 4% ক্ষতি হয় কটায়, না টাকায় 12টি বিক্রি করেছে, টাকায় 12টি বিক্রি করছে। কি বলতো টাকায় 12টি বিক্রি করা যায়? মার্বেল টার্বেল হবে আর কিছু নাকি? যাই হোক, বলেছে টাকায় 12টি বিক্রি করেছে তাহলে ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে একটিতে কত টাকা ক্ষতি সেটা বের করবো আগে। তো প্রথমে কি লিখবো? 12টি কি জিনিসটা কিছু নাম দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে 12টি বিক্রি করেছে তবে ক্ষতি হয়েছে, তাহলে কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে 12টির বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। টাকায় বলা ছিল মানে 1 টাকায়। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? 1/12। খুব ভালো করে বুঝবে কিন্তু। এবার দেখো কত পার্সেন্ট ক্ষতি? 4% ক্ষতি, মানে এই টাকাটাই বিক্রি করে 4% ক্ষতি একটিতে। 4% ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি কার উপর হিসাব করা হয়? ওই লাভ যেটা হয় আর ক্ষতি যেটা হয় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে দেখো এখানে লিখতে পারি ক্রয় মূল্যের 100-4% সমান কি মূল্য? বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য কি আমরা জানি? জানি না। আমরা ক্রয় মূল্যটা হলে বের করে নেব, মূল্যের তাহলে গুণিত বিয়োগ করলে কত হচ্ছে? 96% জন্য 100, বিক্রয় মূল্য কত দিয়ে আছে? 1/12 দরকার বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে নিই। অতএব ক্রয় মূল্য সমান কত হবে দেখো? 1/12 ইন্টু নিচে আছে ওদিকে যাবে, গুণের আকারে আছে, তাহলে কি অবশ্যই 100টা উপরে আর নিচে 96। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম কত টাকা? এত টাকা। এটা কি একটি জিনিসের ক্রয় মূল্য? আচ্ছা এবার কি বলেছে দেখো, বলেছে টাকায় কটা করে বিক্রি করলে 44% লাভ হবে। তাই 44% লাভ করতে চাই, তাহলে কত টাকায় বিক্রি করবে?
কত টাকায় কটি বিক্রি করে, মানে টাকায় 1 টাকায় কত বিক্রি করে, তাই না? 44% লাভ করতে চান, হয়েছে, তিনি 40% লাভ করতে চান, 40% দেওয়া রয়েছে, 40% লাভ করতে চান, তাই বিক্রয় মূল্যটা কি করতে হবে, বেশি হতে হবে, বিক্রয় মূল্য এটা দেওয়া আছে, অতএব বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্যের 44% লাভ করবে, তাহলে +44 এখানে বসিয়ে দেবো, ক্রয় মূল্য কি আমরা জানি, এর মানে কি গুণিত এটা কত হবে, টাকা, এখানে বসিয়ে দেওয়া ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য কত রয়েছে, এই যে 1/12 ইন্টু 100 ডিভাইডেড বাই 96, এটা কাটাকুটি করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, কোটি জিনিসের বিক্রয় মূল্য পাবো, একটি জিনিসের বিক্রয় মূল্য পাবো, কারণ আমরা এখানে একটি বের করে নিয়েছিলাম আগে, এখানে লিখতে পারছে একটির ক্রয় মূল্য, একটি এরকম না লিখিনি আর কি, এটা বুঝতে পারছো যে একটির বিক্রয় মূল্য মানে একটি দিয়ে হচ্ছে, বিক্রয় মূল্য কত হয় আমরা এটা কাটাকাটি করে দেখি, 100 100 কেটে দিলাম, 12 12 কত, 144, 12-র সঙ্গে এটা কাটো না, কত, 8 12 96, তাহলে কত হচ্ছে, 1/8, তাহলে একটির বিক্রয় মূল্য কত, এত টাকা, এটা ঘুরিয়ে লিখি, অতএব 1/8 টাকায় বিক্রয় করতে হবে একটি, তাহলে 1 টাকায় কোটি, উত্তর কি চাইছে, টাকায় কোটি করে বিক্রি করবো, তাহলে এত টাকায় বিক্রয় করতে হবে একটি, 1 টাকায় বিক্রয় করতে হবে কত, দেখো এইটা কি 1 আছে মানে কি নিচে হবে, দেখো 1/ কত, 1/8, প্রথমের সঙ্গে আছে দ্বিতীয় সঙ্গে তৃতীয় করলে কত হয়ে যাবে, 8টি, তাহলে 1 টাকায় কত বিক্রি করতে হবে, 8টি, কি লিখবো, অতএব টাকায় 8টি করে বিক্রয় করলে %44 লাভ করতে পারবেন, তাহলে দেখো 12টি করে বিক্রি করলে ক্ষতি হয়ে যাচ্ছে, আর টাকায় যদি 8টি করে বিক্রি করে তাহলে অনেক লাভ হয়ে যাচ্ছে, সামান্য ক্ষতি হচ্ছিল 4%, তার জন্য সে রেগে গিয়ে কি করছে, 8টা করে বিক্রি করছে, 44% লাভ করছে, বুঝতে পারছো, তাহলে 12টা না দিয়ে কটা করে দিবে, 8টা করে, যাক এরকম হিসাব করবে, হিসাব করে তবেই ব্যবসা করবে, 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত, প্রত্যেকটা শাড়ির উৎপাদন ব্যয় চাইছে আর কি, অনুপাত দিয়ে আছে, বইটা দেখ না, বইটা দেখ, ওইদিকে তোর নিজের বইটা দেখ, এখানে বইটা দেখ, দেখো এখানে তাহলে কি বলেছে, রোমা পিসি দুটি শাড়ি তৈরি করেছে, তো একটা 15%, অপরটি 20% দ্বারা বিক্রি করেছে, বিক্রি হয়ে গেছে, আচ্ছা তার মোট লাভ কত হয়েছে, 262.50 টাকা, মানে দুটোই মিলিয়ে লাভ, তো শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত দিয়ে আছে 1:3, তাহলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত, প্রত্যেকটির উৎপাদন ব্যয়টা জানতে চাইছে, তো আমরা ধরে নেব উৎপাদন ব্যয়, প্রথমে কি লিখবো, শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত, শাড়ি দুটির উৎপাদন
ব্যয়ের অনুপাত। ওয়ান ইজ টু ধরি প্রথম সারির উৎপাদন ব্যয় এক্স টাকা, এক্স মানে কি ওয়ান এক্স, এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত হবে দেখো অনুপাত কত আছে থ্রি, তা থ্রি এক্স, এক দিয়ে এক্স গুণ করলে কি এক্সই হয়, তো সেই জন্য একবার লিখে দিচ্ছি টাকা। দেখো আমরা দুটোরই উৎপাদন পেয়ে গেলাম। আচ্ছা এবারে কি বলেছে দেখো, প্রথম সারিটি কত পার্সেন্ট লাভে, 15% লাভে, আর দ্বিতীয় সারিটি 20% লাভে। কি করেছে বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে বলা আছে, তাই তো? শুধু লাভটা বলা আছে দেখো, তাই নয়? তাহলে আমরা শুধু এই এক্স এর উপর 15% লাভটা আমরা বিচার করবো, আর এটার উপর 20% লাভটা বিচার করবো, সেদুকে একসঙ্গে যোগ করে দেবো। যোগ করে দিলে হবে ওই সেটা হচ্ছে 262.50 টাকার সঙ্গে সমান। অতএব 15% লাভে প্রথম সারিতে লাভ 20% লাভে হয়েছে, শুধু লাভটা বিচার করেছি, সেদিন আর প্লাস প্লাস কিছু দিইনি। হ্যাঁ থ্রি এক্স আছে, এর এক্স ছিল এর সঙ্গে, থ্রি এক্স, থ্রি এক্স গুণ হয়ে গেল। এইবার কি হবে, এইটা লাভ, এটাও লাভ, এই দুটোই মিলে ওই যেটা দেওয়া রয়েছে। অতএব শর্তানুসারে এটা গুণ করে দিচ্ছি একদম, 3×20 কত দিয়েছিল এটা, এদিকেও টাকা এদিকেও টাকা, আর লিখছি না তাই, আর শর্ত হচ্ছে তো শর্ত এরকম লেখার কোনো দরকার নেই। তাহলে লস হবে হলে 100, কোনা কোনি গুণ করে দাও, যোগ করলে কত হবে 100, এটা গুণ দেখো দশমিক আছে, দশমিক দু ঘর আগে আছে, তাহলে দশমিক তুলে দেওয়া মানে কি নিচে 100, সেই নিচে 100, এই নিচে 100 কেটে যাবে। অথবা তুমি এটাকে যদি 100 দিয়ে গুণ করো দশমিক দু ঘরের দিকে সরে যাবে, হ্যাঁ দশমিকটা শুধু উঠে যাবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো। এরা কাটাকাটি করবে মান পেয়ে যাবে, কত নাম দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, ছোট ছোট করে কাটবে, 5 দিয়ে কাটলে 5×5=25, এক বেশি হলো, 5×2=10, 5×5=25, 0, আর এটা 5 দিয়ে কাটলে 5×5, 5×5=25, 5×5=75, তাই তো? আবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 3×5=15, 5 দিয়ে কাটলে 5×5, দুটো সংখ্যা ধরা আছে, একটা 0 দিয়ে, 5×5=25, একটা 0, 3 দিয়ে কাটো আবার, 3×3 আচ্ছা কত 10, বেশি হলো কত 1×15, 3×5=15, একটা 0, x সমান 350। তার আন্সার কি লিখবে, অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় কত টাকা, 350 টাকা, আর দ্বিতীয় সারির, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 3×350 কত হবে তাহলে,
গুণটা কি করে সহজ হয়, তিন দিয়ে কেটেছিলাম বলে এটা হল জুতা, এটা তিন দিয়ে গুণ এই হবে। নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।